চ্যানেল আমি আছি অলক বিশ্বাস আপনাদের সাথে আর আজকে আপনারা যে ভিডিওটা দেখতে চলেছেন সেটা হচ্ছে ফটোশপ সম্পর্কে কিভাবে এ টু জেড একটা বেসিক ধারণা পাবেন সে সম্পর্কে আপনি আজকের ভিডিওটা দেখতে চলেছেন তো আজকের ভিডিওটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ফটোশপ সম্পর্কে খুব ভালো একটা আপনাদের ধারণা হবে তো এই ভিডিওতে বিভিন্ন ধরনের টুলস সম্পর্কে একটা ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় কিভাবে সেভ করতে হয় এ টু জেড আপনাদেরকে আমি দেখাবো সুতরাং এই ভিডিওটা অনেক বড় হবে এটাই স্বাভাবিক তো অবশ্যই যদি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা পুরো ফটোশপ সম্পর্কে বেসিক একটা ক্লিয়ার ধারণা পাবেন তো চলুন আমরা শুরু করে দিই দেরি না করে প্রথমে ফটোশপ সফটওয়্যারটা আমি আমার ডেস্কটপ থেকে ওপেন করে নিলাম Adobe Photoshop 2020 ভার্সন আমি যেটা ইউজ করছি আপনারা চাইলে আরও আপডেট ভার্সন ইউজ করতে পারেন কারণ অনেক আপডেট ভার্সন চলে আসছে তবে আমার কাছে এটা ক্র্যাক ফাইলটা আছে আপনারা চাইলে এই ফাইলটা ডাউনলোড করতে পারেন আপনারা কিভাবে যদি না জানেন কিভাবে ইনস্টল করতে হয় কিভাবে ডাউনলোড করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের লিংক দেওয়া আছে নিচে এবং উপরে লিংক দেখছেন এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আমি আগেই একটা এই ধরনের ভিডিও করে আসছি যে কীভাবে আপনি ফটোশপটা ডাউনলোড করতে পারবেন এবং ইনস্টল করতে পারবেন এটার এ টু জেড আমি প্রসেসটা দেখিয়েছি সুতরাং এখান থেকে যদি আপনি ডাউনলোড করে ইনস্টল করেন তো ফটোশপ সফটওয়্যারটা আপনি ইজিলি ইউজ করতে পারবেন আপনার কম্পিউটারে তো আমি ফটোশপ যখন ওপেন করছি দেন এখানে দেখতে পাচ্ছেন যে একটা ইন্টারফেস আসছে ফটোশপের মেন যে ইন্টারফেস এই ইন্টারফেসেই মূলত এটাকে ওয়ার্ক স্পেস বলা হয় তো ফটোশপের এই যে পোর্শনটা দেখছেন এটা হচ্ছে মেন ওয়ার্ক স্পেস এই জায়গায় আপনার যে কোনো ধরনের আর্ট বোর্ড ক্রিয়েট করে দেন আপনি এখানে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন তো চলুন আমরা প্রথমে দেখে নিই এখানে যে মেনু বারটা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাইল এডিট ইমেজ লেয়ার টাইপ সিলেক্ট ফিল্টার থ্রি ডি ভিউ উইন্ডো হেল্প সুতরাং এখানে যে মেনু বারে যে অপশনগুলো দেখছেন এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন মেনু বার আপনাদের বিভিন্ন কাজে প্রয়োজন পড়বে তো স্টেপ বাই স্টেপ আপনি জানতে পারবেন কোন মেনু বারের কাজ কি তারপরে এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিভিন্ন ধরনের টুল বার এটাকে বলা হয় টুল বার এখানে বিভিন্ন ধরনের টুলস আছে এই টুলসের মাধ্যমে আপনাদের কি কোন ধরনের কোন কাজ করতে হয় সেটাও আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো আর এই টুলবার আপনি যখন একটা টুলবার একটা অপশন সিলেক্ট করে রাখবেন যে কোনো একটা টুলবার তো এইটার কি কি আর এর সাথে কি সাব মেনু আছে এই জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য আপনারা এটা ইউজ করবেন আর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কোনটার কি কাজ তো প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনি কিভাবে একটা ডকুমেন্ট একটা আর্টবোর্ড আপনি ক্রিয়েট করবেন ফটোশপের ভিতরে আপনি কাজ করার জন্য প্রথমে যেটা করতে হবে আপনাকে ফাইলে যেতে হবে ফাইল থেকে নিউ আপনি যদি ফাইল থেকে নিউ সিলেক্ট করেন তো আপনার একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট হবে আবার এখানে আপনি দেখছেন যে ওপেন এই অপশনে যদি আপনি যান তাহলে আপনার কম্পিউটারে সেভ করা কোনো একটা ফাইল আপনি এখান থেকে ওপেন করতে পারবেন তারপর ব্রাউজ ইন ফ্রিজ এই অপশনটা আপনাদেরকে এখন আসলে খুবই গুরুত্বপূর্ণ না সুতরাং এটা আমি স্কিপ করে যাচ্ছি এটা পরে কোনো এক সময় দেখাবো তারপর আছে ওপেন অ্যাজ ওপেন অ্যাজ হচ্ছে ওপেনের মতোই সেম আপনি এখানে ক্লিক করে বিভিন্ন ধরনের ফাইল ডাইরেক্টলি আপনি এখান থেকে ওপেন করাতে পারবেন দেন যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন ওপেন অ্যাজ স্মার্ট অবজেক্ট আপনি কোনো একটা ফাইল যদি চান যে স্মার্ট অবজেক্ট আকারে ওপেন হোক তো এই অপশন দিয়ে আপনি ওপেন করতে পারবেন দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন ওপেন রিসেন্ট এখানে ওপেন রিসেন্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে লাস্ট আপনার ফটোশপে কি কি ফাইল ওপেন করা হয়েছে এখানে হচ্ছে সেইটার একটা লিস্ট তো আপনি যদি চান যে আপনার রিসেন্ট কিছু ফাইল থেকে আপনি একটা ফাইল ওপেন করতে চাচ্ছেন ফটোশপে তো এটা খুব সহজে আপনি এইটার মাধ্যমে আপনি সেটা ওপেন করতে পারবেন দেন এখানে আরও কিছু অপশন আছে এই অপশনগুলো আপনাদের স্টেপ বাই স্টেপ লাগবে তো আপনাদেরকে আমি তখন দেখাবো যে কখন কোনটা প্রয়োজন হচ্ছে এখানে এখানে এক্সিট যে অপশনটা দেখছেন আপনি যদি এক্সিট ক্লিক করেন তাহলে আপনার সফটওয়্যারটা এক্সিট হয়ে যাবে
তো আমরা এখানে প্রথমে যেটা করি এখানে নিউ থেকে আমরা নিউ সিলেক্ট করে এখানে নিউ যদি আমরা ক্লিক করি নিউ ফাইল একটা ক্রিয়েট হবে আপনি যদি চান কিবোর্ডের মাধ্যমে আপনি কন্ট্রোল এন চাপতেন তাহলেও আপনার একটা নতুন ফাইল ওপেন হবে তাহলে আমি এখানে নিউ ক্লিক করে আমি একটা নতুন ফাইল ওপেন করার চেষ্টা করতেছি দেন এখানে আপনি দেখতে পাচ্ছেন নিউ ডকুমেন্টটা আপনার শো করতেছে এখন এই একটা নতুন ডকুমেন্ট আপনি যখন ওপেন করবেন ফটোশপের বিভিন্ন ধরনের প্রিসেট ডিটেলস এখানে দেওয়া আছে এখানে প্রিসেট ডিটেলস দেখতে পাচ্ছেন আপনি যদি কাস্টম কোনো প্রিসেট এখানে করতে চান সেটারও সুযোগ আছে এবং ফটোশপের কিছু নির্দিষ্ট প্রিসেট রেডি করা আছে যেটা নিয়েও আপনি কাজ করতে পারেন তো এখানে বিভিন্ন ধরনের প্রিসেট আছে যেমন ফটোর কিছু প্রিসেট আছে কেমন সাইজের ফটো নর্মালি মানুষ তৈরি করে সেটা কিছু প্রিসেট দেওয়া আছে এখানে প্রিন্ট রিলেটেড কিছু প্রিসেট আছে এখানে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনের কিছু প্রিসেট আছে এখান থেকে যে কোনো একটা প্রিসেট নিতে পারেন এখানে ওয়েবের কিছু প্রিসেট আছে মোবাইলের কিছু প্রিসেট আছে এখানে ফিল্ম অ্যান্ড ভিডিওর কিছু প্রিসেট আছে সুতরাং আপনার এখানে বিভিন্ন ধরনের ফটোশপ দ্বারা এই প্রিসেটগুলো অটোমেটিকলি সেভ করে রাখছে আপনাদের সুবিধার্থে এখন যদি এইটার ভিতরে হয় তো ভালো আপনি তাহলে এখান থেকে কোনো একটা প্রিসেট আপনি ইউজ করতে পারেন যদি দেখা যাচ্ছে না আপনাকে কাস্টম কিছু প্রিসেট করতে হয় দেন আপনাকে এই যে কাস্টমের ভিতরে থাকতে হবে কাস্টমের ভিতরে থাকার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রিসেট ডিটেলস প্রিসেট ডিটেলসে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে অপশনটা আপনি লিখবেন এই ফাইলটা আপনি যেটা নতুন ক্রিয়েট করবেন এটার কী নাম দিবেন সেটা আপনার এখানে লিখতে হবে আপনি যখন এখানে নাম দিবেন যেমন আমি এখানে দিলাম যে আমার ফাইল ওয়ান নামে আমি এই প্রিসেটটার নাম দিচ্ছি এখানে আমি তারপরে যে অপশনটা আছে এটা আছে ওয়েথটা আপনি কত রাখতে চাচ্ছেন আপনার যে ফাইলটা আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন আপনি যে ডকুমেন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন অথবা যেখানে আপনি ডিজাইন করবেন সেটার যে সাইজটা করতে চাচ্ছেন সেটার ওয়েটটা কত রাখবেন এখানে সেই ওয়েটটা আপনি দিতে পারবেন যেমন আমি এখানে রাখলাম 1000 এখানে যে পিক্সেল যে কথাটা বলছে আপনি চাইলে আপনার ফাইলটা আপনি এখানে ইঞ্চি আকারে রাখতে পারেন সেন্টিমিটার আকারে রাখতে পারেন মিলিমিটার আকারে রাখতে পারেন আরও বিভিন্ন অপশন আছে আমি এখানে নর্মালি পিক্সেল আকারে রাখছি কারণ ডিজিটালি প্রত্যেকটা ফাইল প্রত্যেকটা ইমেজই আপনার পিক্সেল আকারে কাউন্ট করা হয় সুতরাং আমি পিক্সেল রাখছি এখানে দেন এখানে যে অপশনটা আছে হাইট আপনি হাইটটা কত রাখবেন আপনার ফাইলে এখানে সেটা সিলেক্ট করতে পারেন আপনি এখানে 1000 আমি সিলেক্ট করে রাখছি 1000x1000 আমার ফোল্ডারের মানে সরি আমার ফাইলের সাইজটা হবে 1000x1000 দেন এখানে ওরিয়েন্টেশন আপনি ওরিয়েন্টেশনটা কেমন চাচ্ছেন এখানে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন তারপরে আসছে এখানে রেজুলেশন রেজুলেশন হচ্ছে আপনার একটা ইমেজের ভিতরে আপনি রেজুলেশনটা আসলে কেমন চাচ্ছেন আপনি কি একটা স্মুথ রেজুলেশন চাচ্ছেন নাকি আপনি রেজুলেশনটা আরও কম চাচ্ছেন ফাইল সাইজটা কম চাচ্ছেন তাহলে আপনাকে এখানে রেজুলেশনটা কমাই দিতে হবে তবে স্ট্যান্ডার্ড হচ্ছে আপনি 300 রেজুলেশন রাখতে পারেন দেন এখানে যে অপশনটা আছে পিক্সেল বা ইঞ্চি আপনি এটা রাখতে পারেন এটা ডিফল্টভাবে থাকে এটা আপনি রাখবেন দেন এখানে আছে কালার মোড অবশ্যই যদি আপনি ডিজিটালের কোনো কাজ করতে চান আপনি ডিজিটাল মিডিয়ার জন্য কোনো কাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই RGB কালারটা রাখতে হবে আপনাকে কারণ RGB কালারে আপনার স্ক্রিনে খুব সুন্দর মতো আপনার ডিজাইনটা দেখাবে এর জন্য অবশ্যই RGB কালারটা রাখবেন যদি আপনি স্ক্রিন আপনার ডিজাইনটা দেখতে চান যে কোনো স্ক্রিনে হতে পারে দেন এখানে 8 বিট আপনি ডিফল্টভাবে একটা সিলেক্ট করে রাখতে পারেন 8 বিটের আপনার যে ডকুমেন্ট হবে এটার বিট সম হবে 8 দেন আপনি ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট যেটা রাখবেন সেটা হচ্ছে হোয়াইট রাখবেন তাহলে আপনি একটা হোয়াইট একটা ওয়ার্ক স্পেস পাবেন এটার হচ্ছে সেইটার জন্য তারপরে সমস্ত জিনিস যখন আপনি সিলেক্ট করে ফেলবেন এখানে ক্রিয়েটে আপনি প্রেস করবেন এখন এই ডকুমেন্টটা ক্রিয়েট করার পরে আপনি এখানে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন যেমন আপনাকে আমি এখানে দেখাবো প্রথমে আপনি যদি এই মেনু থেকে সরি এখানে বিভিন্ন ধরনের মেনু আছে এই মেনু আপনার বিভিন্ন ধরনের কাজের সাথে জড়িত আছে এখানে বিভিন্ন ধরনের টুলস আছে এই টুলসগুলো ইউজ করে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারেন যেমন এটা আছে মুভ টুল আছে তারপরে এখানে আছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল আপনি এখান থেকে লেসো টুল পাচ্ছেন আপনি এখানে পাচ্ছেন ম্যাজিক উইন্ডো টুল পাচ্ছেন তারপরে এখান থেকে ক্রপ টুল পাচ্ছেন তো এই টুলগুলো আপনার বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগবে আমি সেগুলো পার্ট বাই পার্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে এই টুলগুলো আপনারা ইউজ করবেন প্রথমে আমি একটা যে কোনো একটা লিখি কোনো কিছু একটা আমি টাইপ করি
টাইপ করতে হলে অবশ্যই এই যে টি দেখছেন যে টাইপ টুল, এই আপনারা এখানে দেখবেন এখানে হরিজন্টাল টাইপ টুল যেটা, এখানে এই টাইপ টুলের মাধ্যমে আপনারা যে কোনো একটা কিছু লিখতে পারবেন। যেমন আমি এখানে লিখছি অলোক বিশ্বাস, আমি এটা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এখন এই এখানে যে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন লেয়ার, এখানে যে অপশন দেখতে পাচ্ছেন লেয়ার, এই লেয়ারটা আপনি দেন সিলেক্ট অবস্থায় রাখবেন। লেখার পরে আপনি এই লেয়ারটা সিলেক্ট অবস্থায় আপনাকে রাখতে হবে। তাহলে আপনি এই টুলটা নিয়ে এই লেখাটা নিয়ে বিভিন্ন ধরনের কাজ আপনি করতে পারবেন। এখন আপনি যদি এই লেয়ারের যে অপশনটা আমি বের করছি এটা যদি না পান, তাহলে আপনি এই যে বলছিলাম যে আপনার বিভিন্ন ধরনের মেনুর বিভিন্ন ধরনের কাজ, এখানে আপনি একটা কাজ এখন দেখতে পাবেন যে উইন্ডো থেকে এই যে লেয়ার যে সিলেক্ট করা রয়েছে, যে লেয়ার আমি আনসিলেক্ট করে দিলাম, লেয়ারটা চলে গেল। এখন আবার দেখেন আমি যখন লেয়ারটা সিলেক্ট করে দিচ্ছি তখন আবার সেই লেয়ারের অপশনগুলো আমি পাচ্ছি। সুতরাং এখানে বিভিন্ন মেনুর বিভিন্ন ধরনের কাজ আছে, বিভিন্ন সময় আপনার প্রয়োজন হবে, সেজন্য স্টেপ বাই স্টেপ আপনি ওটা শিখতে পারবেন অথবা দেখতে পারবেন। তো আপনাকে আমি দেখালাম এখন কিভাবে লেয়ারটা আনতে হয়। দেন এখানে আমার টাইপ টুলের মাধ্যমে আমি একটা কিছু লিখেছি, লিখার পরে আমি এখানে একটা আমার লেয়ার ক্রিয়েট হয়েছে, একটা লেয়ার, এই লেয়ারটা হচ্ছে একটা টাইপ লেয়ার। আপনি যদি এই জায়গাটা এই যে যেখানে একটা চোখ মতো দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি ক্লিক করেন, তো আপনার এই লেয়ারটা আপনি অফ করে রাখতে পারবেন। আবার এখানে ক্লিক করলে আপনি এই লেয়ারটা ওপেন অবস্থায় রাখতে পারবেন। তো আমি এটা যখন লিখেছি, লেখার পরে প্রথমে আপনি মুখ টুলের কাজটা আপনি এখানে দেখতে পারবেন। মুখ টুলের কাজটা হচ্ছে আমি যখন লেয়ারে সিলেক্ট অবস্থায় থাকব, সিলেক্ট অবস্থায় রাখার পরে আমি এই লেয়ারটা ধরে এখানে মাউসের লেফট বাটন প্রেস করে আমি এইটা প্রেস করে ধরে দেন আমি এটাকে বিভিন্ন জায়গায় মুভ করতে পারছি। আমার এই লেখাটা আপনি যেখানে চান সেখানেই মুভ করতে পারবেন, যদি আপনি মাউসের লেফট বাটন প্রেস করে ধরে আপনি ওই লেয়ারটা মুভ করতে চান যেখানে খুশি সেখানে আপনি দিতে পারেন। এটা হচ্ছে আপনার মুভ টুলের কাজ। দেন আমি এটাকে আরও ডিটেলসে ব্যাখ্যা করব আমার বিভিন্ন ভিডিওতে। দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে যে টুলটা আছে হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলস। এখন রেক্টেঙ্গুলার মার্কিউ টুল এটা হচ্ছে বিভিন্ন ধরনের কাটার মানে ক্রপ করার কাজে লাগে। যেমন আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে এখানে যে রেক্টেঙ্গুলার যে টুলটা আছে, যেমন এখানে আমি প্রথমে এটা হচ্ছে ডাইরেক্টলি আপনি টেক্সটটা এইভাবে কাটা যায় না, সুতরাং আমি এটা জাস্ট আমি দেখানোর জন্য রেক্টেঙ্গুলার টুলটা আমি দেখানোর জন্য আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট এটাকে একটু কনভার্ট করে আমি রেজিস্টার করে নিলাম। এখন কোনো কারণে আমার মনে হচ্ছে এই রেজিস্টার একটা ফাইল, আপনি অবশ্যই কিন্তু রেজিস্টার ফাইল ছাড়া কোনোভাবেই কাটতে পারবেন না। আপনি যদি টেক্সট টাইপ কোনো লেয়ার আপনি কাটতে চান তাহলে কাটতে পারবেন না, আপনার অবশ্যই রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টার আমি কনভার্ট স্মার্ট অবজেক্ট করে নিলাম প্রথমে, তারপরে আমি এই যে রেজিস্টার লেয়ার করে নিলাম। দেন আপনি এখান থেকে এখন যতটুক সিলেক্ট করবেন, আপনি মনে করেন যে এই অংশ থেকে যে সিলেক্টের ভিতরে যে অংশটুকু না লেখা আছে এটুকু আমি কেটে দিব। তো আমি প্রথমে আমি এই যে টুলটা আমি ইউজ করলাম রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, এই রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটা আপনি ইউজ করে ওইটুক সিলেক্ট করে নিলেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে আমি প্রথমে সিলেক্ট করে নিলাম। দেন এই সিলেক্ট অপশনটা যদি আমি কেটে ফেলতে চাই, আর সেটাই মূলত এই টুলের কাজ, তো সিলেক্ট করার পরে আমি জাস্ট ডিলিটে ক্লিক করলাম, দেন আমার ওই অংশটুকু না কেটে গেল। তো দেখলেন কিভাবে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটা ইউজ করবেন। দেন আমি এখানে কন্ট্রোল জেড চাপছি, কন্ট্রোল জেড চাপলে আমার পুরো কাজটা আগের অবস্থায় ফিরে চলে আসবে। তো আমি এখানে কন্ট্রোল জেড চেপে আমি সেই টেক্সট টাইপ টুলে লেখার পরে যে লেয়ারটা ছিল ঠিক ওই অবস্থায় আমি আবার নিয়ে চলে আসছি। দেন এখানে যে টুলটা আপনারা দেখতে পাচ্ছেন লেসো টুল, লেসো টুলের মূল কাজ হচ্ছে এখানে আপনাদের মাউসের মাধ্যমে বিভিন্ন ধরনের অপশন এইভাবে সিলেক্ট করে করে সিলেক্ট করা।
যেমন আপনারা দেখলেন আমি মাউসের মাধ্যমে এই অংশটুকু না সিলেক্ট করলাম। এই সিলেক্ট করার পরে আপনি এই অংশটুকু কাটতে পারবেন, বিভিন্ন কাজে আপনি এই অংশটুকু ইউজ করতে পারবেন, সেটাই মূলত লেসো টুলের মূল কাজ। দেন আপনারা তারপরে দেখতে পাচ্ছেন এখানে ম্যাজিক টুল আছে। ম্যাজিক টুলের কাজটা হচ্ছে আপনি যখন একটা জিনিস ক্লিক করবেন তখন একটা নির্দিষ্ট কালারের ভিতরে প্রত্যেকটা জায়গায় সে সিলেক্ট করে নেবে অটোমেটিকলি, এই জন্য তাকে দাম দেওয়া হয়েছে ম্যাজিক টুল। এটা হচ্ছে ম্যাজিক টুলের মূল কাহিনী। দেন আপনি যেটা যে টুলটা দেখবেন সেটা হচ্ছে এখানে আছে ক্রপ টুল। ক্রপ টুলের কাজ হচ্ছে আপনি মনে করেন কোনো ডকুমেন্ট আমরা আগে থেকে একটা পিক্সেল একটা রেশিওতে রাখছিলাম আমরা ওয়ার্ড আর্টবোর্ডটা, তো এখন আমার কোনো কারণে এটাকে ছোট করতে হচ্ছে অথবা বড় করতে হচ্ছে, সেক্ষেত্রে আপনার অবশ্যই অবশ্যই এই টুলটার প্রয়োজন পড়বে যেটা হচ্ছে ক্রপ টুল। এই ক্রপ টুলটার মাধ্যমে আপনি ডকুমেন্টের সাইজটা বড় করে ফেলতে পারেন। আপনি চাইলে এইভাবে সিলেক্ট করে আপনি মাউসটা সিলেক্ট করে ধরে এইভাবে ছোট বড় করে নিতে পারবেন, আপনি সেভাবে আপনার মতো করে আপনি ডকুমেন্টটা করে নিতে পারেন। তারপরে এই টিক অপশনে যখন আপনি সিলেক্ট করবেন তখন ওইটা ওকে হয়ে যাবে, তো ওই অপশনটুকু না তখন জাস্ট আপনার আর্টবোর্ড হিসেবে ক্রিয়েট হবে, আর দেন বাকি অংশটুকু আপনার আর থাকবে না। এখন আমি কন্ট্রোল জেড দিয়ে আবার পুনরায় আগের জায়গায় ফিরে যাচ্ছি। দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আই ড্রপ টুল। এটা হচ্ছে বিভিন্ন কালার সিলেক্ট করার ক্ষেত্রে আপনার এই ড্রপের মাধ্যমে আপনি এই কালারটা সিলেক্ট করতে পারবেন। দেন আপনার এই টুলটা হচ্ছে স্পট লাইট ব্রাশ টুল। এই টুলের মাধ্যমেও আপনি বিভিন্ন ধরনের স্পট ব্রাশ করতে পারবেন। দেন এখানে হচ্ছে ব্রাশ টুল। এই ব্রাশ টুলের কাজ হচ্ছে আপনি কোয়েটে সিলেক্ট রেখে এটা বিভিন্ন ধরনের ব্রাশ আপনি ইউজ করবেন, কালারটা রেখে কালার চেঞ্জ করে বিভিন্ন ধরনের ব্রাশ করতে পারবেন আপনার ডিজাইনের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন আপনি স্পট হেলিং ব্রাশ টুল। এখানে স্পট হেলিং ব্রাশ টুল যেটা করে আপনার বিভিন্ন ধরনের ছবির ভিতরে যদি কোনো স্পট থাকে সেটাকে তোলার ক্ষেত্রে আপনাকে হেল্প করে। এবং এখানে তারপরে আপনি দেখতে পাচ্ছেন ব্রাশ টুল, এখানে আপনার কোনো ফাইলের ভিতরে যদি কোনো কিছু ব্রাশ করতে হয় সেক্ষেত্রে আপনার এই ব্রাশ টুলটা বিভিন্ন কাজে লাগাতে পারেন আপনি। তারপরে এখানে আছে আপনার কোলন স্ট্যাম্প টুল। এখানে স্ট্যাম্প করে কোলন করে করে বিভিন্ন ধরনের স্ট্যাম্প টুলটা ইউজ করে বিভিন্ন ধরনের কোলন করে করে আপনি ডিজাইনটা রেডি করতে পারেন। দেন এখানে আরও বেশ কিছু টুলস দেখতে পাচ্ছেন, এটা পার্ট বাই পার্ট আপনারা বুঝতে পারবেন যে কোনটা কখন কোন কাজে ইউজ করা হচ্ছে। তো আপনাদেরকে আমি প্রথমে যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই টেক্সট লেয়ারটা, আমি মনে করেন এখন এই ফাইলটা কিভাবে আমাকে সেভ করতে হবে। একটা ফাইল মনে করেন একটা ডিজাইন আপনি করলেন, আপনি মনে করেন এইটাকে যখন আমি এইটার পরে যখন আমি কন্ট্রোল টি প্রেস করলাম, কন্ট্রোল টি প্রেস করার পরে আমার চারপাশটা এইটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমি শিফট আর অল্টার চেপে ধরে যদি আমি মাউসটাকে ধরে এক পাশে আমি এইভাবে আমি যদি এইভাবে টেনে লম্বা করি তাহলে আমার এটা লম্বা আমি করতে পারছি। দেন আপনি এখানে বিভিন্ন ধরনের টুল সম্পর্কে দেখলেন, এখানে আরও বেশ কিছু টুলস আছে যেটা স্টেপ বাই স্টেপ আপনি বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো আমাদের ভিডিওটা আজকে বেশি লেন্দি হয়ে যাচ্ছে, এই ভিডিওটা আমরা আর বেশি বড় করব না। তো এখন যে ফাইলটা আপনি ক্রিয়েট করছেন, যে ফাইলে আপনি একটা লিখতে পারছেন, আপনি মুভ টুল দিয়ে মুভ করতে পারছেন লেখাটা কোথায় আপনি প্লেস করবেন, দেন আমি তারপরে এই ফাইলটা কিভাবে আপনি কোনো একটা ফোল্ডারের ভিতরে সুন্দর করে আপনি সেভ করতে পারেন আমি সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো এখন। তো ফাইলে প্রথমে আবার যেতে হবে। ফাইলে যাওয়ার পরে এখানে এখন দেখুন যে কিছু কিছু অপশন ইনেবল অবস্থা হয়েছিল। আগে যেমন হাইড হয়েছিল যে জায়গাগুলো সিলেক্ট হচ্ছিল না, এখন কিছু কিছু অপশন সিলেক্ট হয়ে আসছে। এখানে আপনি যে সেভ অ্যাজে যদি আপনি ক্লিক করেন আপনি কোথায় সেভ করতে চান। যেমন আপনি যদি মনে করেন ডেস্কটপে সেভ করতে চান, এই যে আমি নাম দিয়েছিলাম যে স্যাম্পল ওয়ার্ক 1, তো স্যাম্পল ওয়ার্ক 1 নামে
যে ডট পিএসডি যে ফাইলটা আছে, আমি এখানে মনে করেন যদি ডেস্কটপের পরে আমি একটা নতুন ফোল্ডার আগে ক্রিয়েট করলাম, স্যাম্পল ওয়ার্ক নামে আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করলাম। এই ফোল্ডারের ভিতরে আমি মনে করেন এই ফাইলটা আমি রাখতে চাচ্ছি। এখন এটা হচ্ছে স্যাম্পল ওয়ার্ক ওয়ানের যে ফাইলটা, আমি যদি এই ফাইলটা এডিটেবল অবস্থায় আবার যদি কখনো চাই আমি ফটোশপে ওপেন করে আমি এই ফাইলটা আবার কাজ করতে পারবো, সেক্ষেত্রে আমাকে অবশ্যই ডট পিএসডি ফাইলে আমাকে সেভ করতে হবে। তো আমি এখানে যদি ডট পিএসডিতে সেভ করে এখানে যে অপশন আছে একদম প্রথম ফটোশপ পিএসডি, এই অপশনটা আমি সিলেক্ট করে রেখে সেভ করি। তারপরে এখানে যে অপশনগুলো আসছে এটা জাস্ট আমি যদি ডোন্ট শো এগেন দিয়ে দিই তাহলে আমার হয়তো এই অপশনটা আর আসবে না। আমি এখানে ওকে ক্লিক করলে আমার ওটা সিলেক্ট হয়ে গেল। এখন এই ফাইলটা আমি কেটে দিচ্ছি, আমি দেখাচ্ছি এই ফাইলটাকে কিভাবে আবার ওপেন করতে হবে। এই যে আবার ফাইলে যাব, আমরা যে দেখছিলাম যে ওপেন অপশন, ওপেন অপশনে যে আমি যে ডেস্কটপের ভিতরে আমার যে ফোল্ডারটা ছিল ওই ফোল্ডারের ভিতরে স্যাম্পল ওয়ার্ক ওয়ান, এখানে আমি এই ফোল্ডারটা থেকে এই ফাইলটা আবার ওপেন করতে পারবো। দেখেন আমার এই ফাইলটা আবার ওপেন হয়ে গেছে। এখন এটা হচ্ছে এডিটেবল মোডে পিএইচডি ফাইল বলা হয়, ফটোশপে এডিটেবল একটা ফাইল। তো এখান থেকে যদি আপনি জেপিজি কিংবা পিএনজি ফাইল সেভ করতে চান, আপনি একটা ইমেজ আকারে সেভ করতে চান, সেটা কিভাবে সম্ভব আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনাকে প্রথমে যেটা করতে হবে, প্রথমে ফাইলে যেতে হবে, ফাইলে যেয়ে সেভ অ্যাজে যেতে হবে। সেভ অ্যাজে যে এখানে যে বিভিন্ন ধরনের ফাইল ফরম্যাট আছে, এই ফাইল ফরম্যাট থেকে আপনাকে সিলেক্ট করতে হবে জেপিজি, অথবা আপনি যদি পিএনজি ফাইল করতে চান এখানে পিএনজি ফাইল করতে হবে। সো আমি এখানে প্রথমে জেপিজি ফাইল হিসেবে আমি সেভ করছি। এখানে জেপিজি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনাকে তারপরে সেভ অ্যাজে ক্লিক করবেন। সেভ অ্যাজে ক্লিক করার পরে আপনি কোয়ালিটিটা কেমন চাচ্ছেন, আপনি যদি ম্যাক্সিমাম কোয়ালিটি চাচ্ছেন নাকি হাই কোয়ালিটি চাচ্ছেন নাকি মিড কোয়ালিটি চাচ্ছেন, সেটা আপনি সিলেক্ট করে দেবেন। আমি এখানে ম্যাক্সিমাম কোয়ালিটিটাই চাচ্ছি। এখানে আপনার যে 131 মানে 131.7K আপনার এই ফাইলটার রেজুলেশনটা কত হবে, এই ইমেজটার রেজুলেশন কত হবে সেটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এর ফরম্যাট অপশনটা কেমন হচ্ছে, এটা স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে, সেটা আপনি এখান থেকে যদি চান যে আরও অপটিমাইজ করতে চান, ফাইল সাইজটা আরও কমাতে চান, এটা নিয়ে আমি ডিটেলসে ভিডিও করব কীভাবে একটা ফাইল সাইজ কমানো যায়। তো দেন আপনি ওকে প্রেস করলে এটা সেভ হয়ে যাবে। তো এখন চলুন আমরা দেখে নিই কীভাবে এই ফাইলটা ইমেজটা আপনি দেখতে পাবেন। এখন এখান থেকে আমাদের ডেস্কটপে আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম ডেস্কটপে ফোল্ডারের ভিতরে, আপনি এখন আপনি দেখতে পাচ্ছেন এই ফোল্ডারের ভিতরে এই একটা পিএইচডি ডট পিএইচডি আর ডট জেপিজি দুইটা ফাইল সেভ হয়েছে। ডট জেপিজি যে ইমেজটা হয়েছে এটা হচ্ছে ইমেজ আকারে সেভ হয়েছে, আপনি এখন দেখতে পাচ্ছেন এটা একটা ইমেজ আকারে আপনি সেভ করতে পারলেন ফটোশপ থেকে। তো বন্ধুরা আজকে আমাদের ভিডিওটা আর আমরা লেন্থি করব না। তো আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখব, নেক্সট আমরা আরও নতুন টিপস এবং নতুন কিছু টুলস নিয়ে আমরা এসে হাজির হব অবশ্যই। তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা লাইক করবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর আমাদের সাথে থাকুন। আপনি বিভিন্ন ধরনের টিউটোরিয়াল ফটোশপ ডিজাইন সম্পর্কে যদি আপনি ধারণা পেতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। সবশেষে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।